أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর তা হলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখেছি অনেক দিনী ভাইরা একটি অ্যাপ্লিকেশন ইউজ করছেন যেটার নাম হচ্ছে ফেস অ্যাপ। এই ফেস অ্যাপের মাধ্যমে একজন ব্যক্তি, তিনি আজ থেকে আরও 20-30 বছর পরে তিনি যখন বার্ধক্যে যাবেন, তার চেহারার অবয়বটা কেমন হবে সেটা তারা প্রিডিকশন করছেন। তো এই অ্যাপ্লিকেশন ইউজ করে নিজের ফটো অথবা কোনো একজন ফ্যামিলিয়ার ব্যক্তি যিনি আছেন সমাজে তাদের ফটো সেখানে দিয়ে আজ থেকে আরও 50 বছর পরে বা 30 বছর পরে তাদেরকে দেখতে কেমন মনে হবে এমন একটা চিত্র তারা সেখান থেকে বের করে এনে প্রচার করছেন। তো এই কাজটা শরীয়ত পার্সপেক্টিভ থেকে কতটুকু বৈধ এই ব্যাপারে আমরা আজকে কথা বলবো। একটি বিষয় প্রিয় উপস্থিতি যারা আমাদেরকে শুনছেন আপনাদের গেতার্থে বলতে চাই, অনেকেই মনে করেন যে নতুন নতুন যত ব্যাপারগুলো আমাদের চোখের সামনে আসে, ইনোভেটিভ যেই ব্যাপারগুলো আসে, ইসলাম হয়তো সেগুলোকে অপছন্দ করে। ব্যাপারটা এরকম নয়, বা ওলামায়ে কেরাম হয়তো নতুন কিছু পেলেই নেগেটিভ সেন্স থেকে এটাকে অবৈধ ঘোষণা করে দেন, ব্যাপারটা এরকমও না। বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে শরিয়া, সেই শরিয়া গবেষণা করে ওলামাগণ যেই মূলনীতি তারা আমাদেরকে জানিয়েছেন, যে উসুলের কথা আমাদেরকে জানিয়েছেন, তা হলো ওয়াল আসলু ফিল মুআমালাতি আল ইবাহা, অর্থাৎ ইবাদাতের বাহিরে যত ব্যাপারগুলো রয়েছে, আমাদের চলাফেরা, আমাদের লেনদেন, আমাদের উঠা বসা, এই যাবতীয় সব কিছু, এগুলোর ব্যাপারে শরিয়াতের মূলনীতি হচ্ছে যে বৈধতা আছে, সবটাই আপনি করতে পারবেন যতক্ষণ পর্যন্ত শরিয়া কোনো ব্যাপারকে নিষেধ না করে, নিষিদ্ধ কোনো ব্যাপার ছাড়া বাকি সব কিছু আপনার জন্য বৈধ। যেমন দেখেন, আমরা আজকে যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই আমরা ব্যবহার করছি, ফেসবুক থেকে শুরু করে মেসেঞ্জার, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ সহ নানান ধরনের অ্যাপ্লিকেশন আমরা যোগাযোগের জন্য ব্যবহার করছি। ওলামায়ে কেরাম কিন্তু কখনোই বলেননি যে এটা নতুন বিষয়, এটা হারাম, না না, এটা হতে পারে না। বরং দিনের সাথে, দিনের যেই বেসিক যে ফান্ডামেন্টাল যে ইস্যু আছে সেটার সাথে যখন কোনো বিষয় কনফ্লিক্ট হবে, কোনো বিষয় তারও যে চলে আসবে, বৈপরীত্যে চলে আসবে, তখন সেটাকে আমরা আর বৈধ বলতে পারি না। তো এই যে ফেস অ্যাপ, এটা ব্যবহার করা, অনেকেই ফান করার জন্য এটা ব্যবহার করছেন, তবে আমাদের জেনে রাখা জরুরি, অ্যাজ এ মুসলিম আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যাকশনের ব্যাপারে শরীয়ত দৃষ্টিকোণ কী সেটা আমাদের জানা দরকার। ফেস অ্যাপ এটি ব্যবহার করা বৈধ নাকি অবৈধ সে কথা বলার আগে আমি তিনটি কথা উল্লেখ করতে চাই, যে তিনটি ব্যাপার আপনাদের মাঝে স্পষ্ট করার পরে আপনারা বুঝতে পারবেন যে এটা কি বৈধ হবে নাকি অবৈধ হবে। প্রথম যে কথা তা হলো, ফেস অ্যাপের মাধ্যমে আজ থেকে আরও অনেক বছর পরের ঘটনা, তথা 20-25 বছর পরে একজন ব্যক্তিকে কেমন দেখা যাবে এটার একটা প্রিডিকশন সেখানে আছে। এই ইনোভেটিভ অ্যাপ আমাদেরকে জানাচ্ছে আজ থেকে নিয়ে 20-25 বছর পরে একজন ব্যক্তি কেমন হবে, সেই একটা প্রিডিকশন সে আমাদেরকে দিচ্ছে। তো এই যে ভবিষ্যতের একটা বক্তব্য তা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা গ্রহণ করছি, এটা কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলার কোরআন পরিপন্থী কাজ। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা ছাড়া দুনিয়া এবং আকাশে যারা আছেন, আসমান জমিনে যারা আছেন, কেউ বলতে পারছেন না যে অদৃশ্যে কি ঘটবে, কি হবে, আমাদের কি প্রেডিকশন হতে পারে, সে কি আসলে বাঁচবে দুনিয়া থেকে, বেঁচে থাকবে নাকি মরে যাবে, কোনো কিছুই কিন্তু কনফার্ম না। তাহলে এই যে একটা প্রেডিকশন হচ্ছে, এটা কিন্তু গায়েবের ব্যাপার বলা চলে, অর্থাৎ তার শারীরিক অবয়বটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে এটির জ্ঞান একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার আছে, কোনো ব্যক্তির বা কোনো অ্যাপ্লিকেশনের আসলে নাই। সুতরাং এটি গায়েবের উপরে অধিকার খাটানোর মতো একটি অবস্থা আমরা বলতে পারি। দ্বিতীয় যে ব্যাপার তা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দা আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়ুযাহুনা বিখালকিল্লাহ,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছিলেন যে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব হবে ওই সকল ব্যক্তিদের যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সাদৃশ্য করে আরেকটা সৃষ্টি বানাতে চায়। তো একজন ব্যক্তি বয়স্ক হলে পরে তিনি কেমন হবেন, সে অবয়বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করবেন। এখন আপনি যখন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আরেকটা চিত্র তৈরি করছেন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো করে আপনি আরেকটা প্যাটার্ন তৈরি করলেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সুস্পষ্ট সাদৃশ্য হচ্ছে, যেটি সুস্পষ্ট হারাম কাজ। এবং কিয়ামতের দিন বলা হবে আহইউমা খালাকতুম, এই যে তুমি একটা নতুন চিত্র তুমি তৈরি করলে, আল্লাহু তাআলার সৃষ্টির সাথে সাদৃশ্য করে মানুষ এখানে চ্যালেঞ্জ করছে যে আমরাও একটা চিত্র মানুষের সামনে পেশ করতে পারি। নিঃসন্দেহে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে অনেক বড় বেয়াদবি। তৃতীয় যে ব্যাপারটা আমরা উল্লেখ করতে চাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা, তা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আমরা উল্লেখ করি, সেদিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো অনেক সাহাবারা এই হাদিসটি বর্ণনা করেছেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমাত ওয়াল মুতাফাল্লিজাত ওয়াল মুতানাম্মিসাত আল মুগাইরাতি খালকাল্লাহ, অর্থাৎ যে সকল মেয়েরা তারা শরীরের মধ্যে উল্কি আঁকে বা পুরুষেরাও শরীরে উল্কি আঁকবে, তারপরে তাদের দাঁতগুলোকে সরু করে সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করবে, এর পাশাপাশি ব্রু থেকে চুলগুলো উঠিয়ে ফেলবে, এই ধরনের মহিলাদেরকে এবং যারা করবে যারা করাবে উভয়কেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। আর এই হাদিসের শেষের দিকে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল মুগাইরাতি খালকাল্লাহ, কারণ কি যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি সেটাকে পরিবর্তন করে নতুন আরেকটা অবয়ব তারা তৈরি করছে। তো আপনি যখন এই ফেস অ্যাপের মাধ্যমে একটা ফটোকে আপনার আজ থেকে আরো 25 বছর 30 বছর পরে কেমন দেখা যাবে একটা চিত্র আপনি সেখান থেকে বের করে নিয়ে আসলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তো ওই ব্যক্তিকে বার্ধক্যে যদি নেন তাহলে তখনও তার একটা চিত্র হবে। কিন্তু ওই যে অবস্থাটা, ওই যে চিত্রটা, সেটার সাথে আপনি যা বের করে আনলেন তার কিন্তু যথেষ্ট পার্থক্য থাকবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিটা ওই ব্যক্তির জন্য যেমন ছিল তার ব্যতিক্রম আরেকটা অবস্থা আপনি তৈরি করলেন, আরেকটা চিত্র সেখানে আপনি বানালেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে পরিবর্তন ছাড়া আর কিছুই নয়। তো এই তিনটি দিক বিবেচনায় আমরা সুস্পষ্টভাবে বলতে পারি যে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা গুনাহের কাজ। যারা ফান করে করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকটি কাজ করার আগে অ্যাজ এ মুসলিম আমাদের জেনে নেওয়া দরকার যে এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, এটি কি হালাল আমার জন্য নাকি হারাম। যদি হালাল হয় আমি করতে পারি, আর যদি হারাম হয় আমার আখিরাত বিনির্মাণের স্বার্থে আমাকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হক জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। إلا الله لا إله إلا الله ما لنا